আর বিষাক্ত মাটিতে ফসল হয় না, তেমন অপরাধ জনিত হৃদয়ে গোবিন্দ প্রেম ভালোবাসা জন্মায় না। হরি ভুলে গেলে চলবে না ওমা, একটা কলসিতে যদি জল ভর্তি থাকে আবার তাতে জল দিচ্ছ ধরবে? তোমার হৃদয়ে যদি অপরাধ পূর্ণ থাকে, মন কলসে যদি অহংকারে পূর্ণ থাকে, মন কলসে যদি হিংসায় পূর্ণ থাকে, সেখানে ভক্তি ধরবে কোথায়? ভর্তি হয়েই তো আছে, নোংরাগুলোকে ফেলে দাও, পবিত্র ভক্তিটাকে ভরে নাও, হৃদয়টা ভক্তিময় হয়ে যাবে। মন্দিরে নয়, এই জগতের মন্দিরে নয়, তখন তুমি ভগবানকে অনুভব করতে পারবে তোমার হৃদয় মন্দিরে। নিতাই গৌর হরি হরি, তাই বলছে ওগো নাম করো। নাম করব? হ্যাঁ, শুধু নাম মুখে নয়, ওই যে বলল মুখে কৃষ্ণ বললে হবে না, মনে প্রেম রাখতে হবে, তাই তো? তাই বলছে নাম করো, কেমন করে? প্রেমানন্দে, প্রেম আনন্দ। তুমি বিয়ে বাড়ি গেলে আনন্দ পাবে, প্রেম পাবে, তুমি বিয়ে বাড়ি গেলে আনন্দ পাবে, প্রেম পাবে। এখানে এসেছো, এখানে এসেছো, আনন্দ পাচ্ছ, গোবিন্দের প্রতি প্রেম আসবে, নয়নে বাড়ি আসবে, প্রেম আর আনন্দ একত্রিত করো। আর বলছে এই প্রেম কেমন প্রেম? এই বাস্তব জগতের ভালোবাসাটা হচ্ছে প্রেম দুটি অক্ষরে, প্রীতি তিন অক্ষরে, ভালোবাসা চার অক্ষরে। বলছে প্রেম প্রীতি ভালোবাসা এই জগতের কিরকম? যতদিন সময় থাকবে ভালোবাসবে, টাকা পয়সা আছে, কত বন্ধু কত বান্ধব কত আত্মীয় পরিজন, ভালো সময় খারাপ সময় পড়ে দেখো, বৃদ্ধ হলে তো নিজের গর্ভের সন্তানটাও পর হয়ে যাচ্ছে, বন্ধু কোথাকার। কিন্তু গোবিন্দের সঙ্গে প্রেমটা আমার এমনই, শুধু এ জন্ম নয় শত জন্ম জন্ম থাকবে, তাই সেই প্রেমে আবদ্ধ হও। তাই বলছে প্রেমানন্দে মেতে হরি বন, দেখো হরি নামের বন্যা যে এল, প্রেমানন্দে মেতে হরি বন, হরি নামের বন্যা যে এল, বন্যা দেখেছ? বলছে বন্যা দেখেছি, তবে এ বন্যা যাই বলি হরি, ও তার তরঙ্গ মানে ঢেউ। বলছে ঢেউটা এত ভারী সবাইকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে, একজন দুজন নয়, বলে সমুদ্রে যখন বড় ঢেউ দেয় একজন দুজন ডুবে যায়, কিন্তু এ ঢেউটা এমনই বড় সবাইকে ডুবিয়ে দিচ্ছে, কেউ বাকি নেই। আবার সবাই যখন ডুবে যাচ্ছে, ওই প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে গোলক বিহারী। হ্যাঁ গো, বন্যাটা কিসের? বন্যাটা হরি নামে, হরি নামের বন্যায় গোলক বিহারী সাঁতার দিচ্ছে, তার মানে কে? হরি নামে গোলক বিহারী সাঁতার দিচ্ছে বলতে হবে কে? কৃষ্ণ? না না, কৃষ্ণ হরি নাম গাইতো, গোলক বিহারী কিন্তু হরি নাম গাইছে, কে? গৌর হরি। বাহ, একমাত্র গৌর হরি যিনি ভগবান নয় ভক্ত সেজেছেন, নিজের নাম নিজে প্রচার করেছেন, সেই গোলক বিহারি সাঁতার দিচ্ছে, গৌর হরি সাঁতার দিচ্ছে হরি নামের তরঙ্গে। আর গৌর হরি যখন নেমে পড়েছে, আরেকজন থাকতে পারছে না, সে কে? আর কি গো গৌরার? হ্যাঁ, গৌর হরি যখন সাঁতার দিচ্ছে, সঙ্গে কে নামলো? ওই দেখো সঙ্গে, তার সঙ্গে দেখো, সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল,
মানুষ তলিয়ে যাচ্ছে, কি বন্যা গো? হরি নামের বন্যা। এই বন্যা যদি দেখতে হয় যেতে হবে হরিবাসরে, এই বন্যা যদি দেখতে হয় যেতে হবে মায়াপুর ভাব। গিয়ে দেখে এসো কত মানুষ হরি নামের বন্যায় ভেসে যাচ্ছে, ডুবলো নদের পুরুষ নারী। আজ এখানে কীর্তন চলছে, দেখো কত বাবারা এসেছে পুরুষ, কত নারী, কত মায়েরা এসেছে, সবাই ডুবে গেছে, লিঙ্গ ভেদ নেই। ডুবলো নদের পুরুষ নারী, জাতির বিচার নাই। অগ, তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না। দেখে এসো মায়াপুরে যত বিদেশিরা আছে সবাই খ্রিস্টান, সবাই বিদেশি, সবাই খ্রিস্টান ধর্মী মানুষ। আবার যদি আমার গৌরহরি এই নাম প্রচার করতে এসে, গৌরহরি তো নাম প্রচার করেছে, গৌরহরি নাম প্রচার করতে এসে তার ধর্মের বিচার করত, চাঁদ কাজী উদ্ধার হতো না। এই হরি নামে যার ধর্মের বিচার নাই তার প্রমাণ ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজী ছেলে সে বুঝি ডুবে গেল। পেছন দিকে হাত কই, যার যার হাত আছে তোলো, ভগবান যাকে যাকে হাত দিয়েছে তারা তোলো, যাদেরকে ভগবান হাত দেয়নি হাত নেই তোলার দরকার। বাবা বাবা একটু হরি ধ্বনি দিতে হবে, হরি হরি একবার হরি বল বলে তোমরা নাম সেই চলে, হরি বল বলে হরি হরি তোমরা নাম সেই চলে, একবার হরি বল বলে খাওয়া দাওয়া করে আসুনি নাকি? তোমাদের ঘাড়েই শক্তি আছে, ঘাড়গুলোই নড়ে, মুখ দিয়ে আওয়াজ হয় না। বলি খাওয়া দাওয়া করে এসেছ, ভালো আছো, বন্যার জলে নেমেছ, ডুব দিয়েছ, ডুব দিয়েছ, দাওনি? বলে নামতে বলেছ, নেমে দাঁড়িয়ে আছি, ডুববো কি করে? আচ্ছা হরি নামে জলে ডুবতে হবে, ডুবলে কি পাবে? ডুবলো যেজন পেলো রতন। আচ্ছা আমরা তো ডুব দিলাম, রতন পেয়েছো কেউ? ওটা পাবো কারণ বলে হরি নামের জলে নেমেছি, কীর্তন শুনতে এসেছি, কীর্তন শুনেওছি, কিন্তু গন্ডগোল তো আর আমার এখানে নয়, গন্ডগোল ওপরের সিস্টেমে, দুপাশে দুটো কানে পাশ দিয়ে ঢুকলে ও পাশ দিয়ে বেরিয়ে যায়, ফল কিছু হয় না। এই জন্যে জলে ডুবি কিন্তু রতন আর পাই না। কি রতন? গৌর চরণ রূপ রতন। তাই বললেন শোনো, শুধু ডুবলে তো রতন পাবে না, কেন না? আমরা ডুবে হাবুডুবু খাই আর ডুবুরি ডুবে রতন তোলে, কারণ তারা ডোবার মতো ডোবে, সেটা আমরা পারি না। তাই বলছে কি করে রতন পাবে জানো? শুধু ডুবলে হবে না, ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেলা হয়। হরি নামের বন্যা যে গেল, রে মানন্দে মেতে হরি বলো, 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 হরি বলো,
আমা যাই হোক আমরা গৌর কথা আস্বাদন করলাম। আজকে ভক্ত যিনি বিহারী, আগে জানতে হবে মা মাটিটা কেমন। এখানে আপনাদের খুব চাষবাস হয় দিকটা, যে মাটিটা উর্বর বেশি হয় সে মাটির ফসলটা ভালো হয়। তাই ফসল ভালো হতে গেলে আগে ভালো হওয়া লাগবে মাটি। মাটি মাটি আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। আপনি বলবেন মা, মা যেমন মাটি বাবা তেমন বীজ। যদি বীজও ভালো না হয়, বীজটাকেও ভালো হতে হবে না, কিন্তু হাইব্রিড বীজের তো দরকার না। আগেকার চাষ হতো কি হাইব্রিড বীজ ছিল, সার ছিল, মাটির গুণে চাষ হতো না বাবা? এখন বলে হাইব্রিড বীজ দাও কেন ফসলটা ভালো হবে। বুঝতে পারছেন আমি আপনাকে চাষবাসের কথা বলছি না। এখন মাটিগুলো না মানে মা মাটিটা মাম্মি হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়েছে, আর মাম্মি হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়ে ওই সার দিয়ে দিয়ে যেমন মাটির উর্বরতা শেষ হয়ে গেছে, আর এই কলিযুগের হাওয়া লেগে লেগে মায়েরও গুণাবলী সব শেষ হয়ে গেছে। ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেকে ভর্তি করে দিয়েছে, ব্যাস সকালবেলায় স্কুল, মা টিচার বলে দিয়েছে বাচ্চা কাঁদলে কিন্তু সমস্যা আছে, বাইরে এবার মায়েরা বসলো, ওই যে গোল হয়ে বসলো, মোটামুটি কি আলোচনা হয়, তোর শাশুড়ি কেমন, তোর ননদ কেমন, এই হচ্ছে মুখ্য বিষয়, তোর ঘরে কি হয়। মা গো ভুলে গেলে চলবে না, হিরণ্যকশিপু কিন্তু অসুর ছিল, হিরণ্যকশিপু অসুর ছিল, মাতা কয়াধি দেবী ভক্তিমতি ছিলেন বলে আমরা ভক্ত প্রহ্লাদকে পেয়েছি। তাই গৌর হরি হরি। আগে জানতে হবে যার ফসলটা এত ভালো হলো সে মাটিটা কেমন। মায়াবতী মা, বিহারীর মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা ছোটবেলায় পিতা মাতা হারা। এ জগতে যার বাবা মা নেই, এই জগতে যার বাবা মা নেই না, তার পুরো পৃথিবীটা শূন্য। যদিও ভগবান আমাদের পরম আপন, কিন্তু এই পৃথিবীতে জীবন্ত ভগবান দুজন থাকে, যে না চাইতেই আমাদেরকে রক্ষা করে। তুমি মাকে যত খারাপ কথাই বলো না কেন, মাই হলো সেই ব্যক্তি যে তোমার সব কথা ভুলে গিয়ে তোমাকে আবার কাছে টেনে জড়িয়ে ধরবে। যে অপমান, যে কথাগুলো তুমি মাকে বলো না, অন্য কাউকে বলে দেখো, তোমার সঙ্গে হয়তো আর কোনোদিনই সে কথা বলবে না, কিন্তু মা হলো সে যে তোমার সব কথা শুনেও হাসি মুখে তোমাকে ডাকে, তুমি না খেলে নিজে মুখে খাবার তোলে না। মায়ের আঁচলটা যত ছিন্ন হোকই বা না কেন, যদি সে আঁচল দিয়ে সে তোমাকে ঘেরে দেয়, তরবারিরও ক্ষমতা নেই তোমার গায়ে আঘাত আনতে পারে। মায়াবতী মা শিক্ষাটা কেমন, মায়াবতী বলো মা, আমি তোর যেমন মা ইনি যেমন তোমার পিতা। ওই দেখ ঘরে একজন বসে আছে, আমাদের সবার ঘরে বসে আছে কে গো, রাধা মাধব, ওই হলো তোর বন্ধু। এ জগতে তোকে যে ছেড়ে যাক বা নাই যাক, ওই রাধা মাধব তোকে কোনোদিন ছেড়ে যাবে না, যদি তুই তাকে ভালোবেসে বন্ধুর মতো করে রাখতে পারিস। এই যে বলে দিল যে বন্ধু, মা আমরা কোনোদিন শেখাই বাচ্চাদেরকে ভগবানের সঙ্গে আদেও পরিচয়টা করাই করাই না? তোমার ছেলে ভক্ত, আমার ছেলে কেন নয়, শিক্ষাটাই কোথায় গর্ব দেখে না? সকালবেলায় উঠে তোমাকে টিউশন যেতে হবে, মানে যেতে হবে। বাচ্চাটা যদি সকালবেলায় টিউশন যেতে না চায় তুমি কি করবে, মারবে, এসে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবে, না যেতে গেলে বকবে, বিকেল বেলায় খেলতে দেবে, খাওয়ার টাইমে খেতে হবে, না খেলে তাও তুমি শাসন করো, রাতে ঘুমোতে হবে মানে ফোন টিভি রেখে দিয়ে ঘুমোতেই হবে, কিন্তু দিনে একটা সময়ও কি তুমি এই রকম নিয়ম করেছো যে এই সময়টা তোমাকে গোবিন্দকে সেবা দিতে হবে, মানে দিতে হবে। যদি এই সময়টা নির্ধারণ করে দেওয়া হয় না, তুমি এক মাস, দু মাস, তিন মাস, চার মাস জোর করবে,
দেখবে পাঁচ মাসের জায়গায় তোমাকে আর জোর করতে হচ্ছে না, সে নিজেই গিয়ে ওই গোবিন্দের ঘরে বসবে। কারণ প্রথম এগিয়ে তোমাকে দিতে হবে, যখন তুমি শেখাবে আমি তোর মা, আমি তোর মা, আমি তোর মা, তুমি পাঁচবার শেখাবে, ছবারের বেলা কিন্তু সে তোমাকেই মা বলে চিনবে, অন্য কাউকে সে বাবা বলে বাবাকেই চিনবে, কারণ তুমি সেই ব্যক্তিকে চিনিয়েছো। ঠিক তেমন অভ্যাসে আনতে হবে। আমা মায়াবতী আজকে খেলা করে ফিরেছে, দেখছে পিতা মাতা শয়নে, মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা, মা গো, ও মা, কোনো সাড়া নেই। বাবার কাছে গিয়ে বলছে, ও বাবা দেখো দেখো, সকালবেলায় মা খেলতে যেতে বারণ করেছিল, মায়ের কথা না শুনে আমি চলে গিয়েছি বলে মা অভিমানে আমার সঙ্গে কথা বলছে না। আমি আর কোনোদিন এমন করে যাব না গো, আমি তোমার কথা মেনে চলো মা, একবার শুধু তুমি আমার সঙ্গে কথা বল মা। বাবার কাছে একবার গিয়ে কাঁদছে, মায়ের কাছে একবার এসে কাঁদছে, না কারোর সাড়া নেই। ছোট্ট মেয়েটা যখন কাঁদছে আশেপাশের মানুষ বলছে, মায়াবতী তোর বাবা মা তোকে ছেড়ে চলে গেছে রে, আর কোনোদিন কথা বলবে না, কি আমাকে ছেড়ে চলে গেছে, না 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 কথা বলছে না। ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করে ওই রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরেছে মায়াবতী, জড়িয়ে ধরে বলছে, মাধব ও মাধব, বাবা মা বলেছিল আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, আমাকে আগলে রাখবে, আমাকে ভালোবাসবে, দেখো না আজ সবাই বলছে আমার বাবা মা নাকি আমাকে ছেড়ে চলে গেছে, আমার বাবা মা ছাড়া এই জগতে যে আমার আর কেউ নেই, বাবা মা আমাকে ছেড়ে চলে গেল, ও মাধব একবার বলো, একবার বলো না, সবাই আমাকে ছেড়ে গেলেও তুমি আমাকে ছেড়ে চলে যাবে না, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও এই জগতে আমার আর আপন বলতে কেউ থাকবে না, তুমি আমাকে ছেড়ে যেও না। ভগবানকে যদি কেউ এমন ভাবে বলতে পারে মা তুমি আমাকে ছেড়ে যেও না, গোবিন্দ কোনোদিন ছেড়ে যায় না, কোনোদিন ছেড়ে যায় না। কি হবে গো মেয়েটা, কি আর হবে, বাচ্চা মেয়ে আমাদেরকেই দেখতে হবে। যতই যেই দেখুক না কেন বাবা মায়ের মতো করে কিন্তু কেউ ভালো একা থাকে, সবার সন্তান আছে। মায়াবতী এক মায়ের ঘরের সামনে গিয়ে বসে আছে, ক্ষুধা লাগছে, মা আমায় একটু কিছু খেতে দেবে, ঘরের মধ্যে নিজের ছেলেটাকে সেবা দিয়েছে। মায়াবতী বসে বসে দেখছে, চুপ করে বস, যখন খাবার হবে ঠিক দিয়ে দেব। তার ঘর থেকে বেরিয়ে এসে মাধবের কাছে দাঁড়িয়ে বলছে, মাধব
আমি যখন খেতাম না আমার মা আমাকে কত শাসন করত। আজকে বড় ক্ষুধা লেগেছে, চেয়েও এক মুঠো খাবার আমার হলো না। এ তোমার কেমন লীলা দয়া মা, তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ? অর্ধেক দিন মেয়েটা না খেয়ে ঘুমিয়ে যায়, ভয় পায় ঝড়চর, একা ঘরে ভয় করছে, ওই রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরে বসে আছে। হে মাধব, যদি আজ আজ কিছু হয় না আমার, আগে তোমার হবে, আমি আগে তোমাকে রেখেছি। ভগবানকে যদি কেউ আগে রাখতে পারে না, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না, কিন্তু মা ভয়টা যে বড়, বয়সটা যে অল্প। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, যে মেয়েটা তোমাকে এত ভালোবাসে, তুমি তার এত পরীক্ষা না, তুমি তাকে এত কষ্ট না, কেন দয়া মা তোমার কেমন মহিমা বলে না? দয়া মা এই কি তোমার দেখতে দেখতে মায়াবতী একটু বড় হয়েছে। লোকজন ডাকা হলো, আরে আর কদিন এভাবে একটা পরের মেয়েকে আর কদিন আমরা টানবো? শুনি কি করব বলো, দেখো দেখো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, নিজের সংসার হলে বুঝে নে। ভাগ যে যতই ভালোবাসো, একদিন
সবার কাছে সবাইকে একটু বোঝা বলে যে বাবা পঞ্চাশটা বছর পুরো সংসারটাকে কাঁধে করে বোঝার মতো বয়ে নিয়ে এসেছে সেই বাবাই এখন সংসারের বোঝা হয়ে গেছে। এই সংসারটা ঠিক এমন তাই হোক, দেখা হলো একটা ছেলে, বিয়ে দেওয়া হলো, ছেলেটারও কেউ ভগবান উপর থেকে সব ঠিক করেই পাঠায়, কে কোথায় যাবে, কখন কার সঙ্গে কি হবে। আজকে এখানে তুমি কীর্তন শুনতে আসবে এটাও কিন্তু আগে থেকে ঠিক করা আছে, তবে তুমি আসতে পারো। কাঠের পুতুল কখনো নাচতে পারে না, তাকে নাচানোর জন্য সুতো বেঁধে ওপরে লোক ঠিক বসে আছে, আমরাও তো কাঠের পুতুল, সুতোটা বাঁধা আছে ওপরে ধরে এসে বসে আছে, যখন যেদিকে নড়াচড়া করবে সেদিকেই নড়তে হবে। আরে মায়াবতীর সঙ্গে যার বিয়ে হলো, দ্বিজ ঘোষ, দ্বিজ ঘোষ ভক্ত মানুষ, সেই রাধা মাধবের সেবা, বাহ যে যেমন তার সঙ্গে ঠিক তেমন মানুষটাই আসে, যা পায় আর্থিক সচ্ছলতা নেই কিন্তু ঘরের সুখ আছে, টাকা পয়সাটাই জীবনের সুখ নয়, কেউ সারা জীবন টাকা রোজগার করতে জীবনটাকে কাটিয়ে দেয় সুখটাকে অনুভব করতে পারে। আগেকার দিনে লক্ষ্য করে দেখবেন এখানে দাদুরা বসে আছেন আমার থেকে ভালো বুঝবেন, আগেকার পারিবারিক যে মেলবন্ধনটা ছিল এখন কিন্তু আর কোনো পরিবারে সেটা নেই, কেন নেই, আগেকার চাষবাস ছিল আমাদের প্রধান, চার ভাই একসঙ্গে চাষ করছে, একসঙ্গে পরিবারকে সময় দিচ্ছে, এখন বাইরে যাওয়া এসে গেছে ব্যাপার, কি গো বয়স তো 40 হয়ে গেল, এবার ব্যবসাটা একটু কমিয়ে আমাদের একটু সময় দাও না, স্ত্রী বলছে বাবাকে, বলছে দেখো এখন সঞ্চয়ের সময়, এখন যদি সঞ্চয় না করি ভবিষ্যতে গিয়ে সমস্যায় পড়ব, বাবার বয়স হয়ে গেল 60, এখন আর শরীর বইছে না, এখন কি আর মনে হবে টাকা চাই, এখন মনে হবে কি পরিবারের সবাই একসঙ্গে থাকি একটু ভালো থাকি, কিন্তু সেই সময়টা তার ছেলে ওই ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে গেল, বাবাকে আর সময় দিল না, যখন বাবার সময় ছিল পরিবারকে সময় দেওয়ার বাবা দিল না, তাহলে পারিবারিক সম্পর্কে যে ভালোবাসাটা গাঢ় ভালোবাসা বাবা ছেলের মধ্যে হলো না, এইবার যখন বাবার প্রয়োজন ছেলেকে, যে ছেলে একটু থাকুক গল্প করি একটু ভালোবাসি কাছে থাকি, সেই সময় ছেলে ব্যস্ত হয়ে গেছে, বাবা ছেলেকে পেল না, আরে ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে একই জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে, তাই এই পারিবারিক সম্পর্কটা আর তৈরি হচ্ছে না, আর ভালোবাসাটা নেই, কিন্তু ঘরে মায়াবতীর সুখ আছে, কেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দময় বিগ্রহ অনাদির আদি যিনি সর্বকারণের কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দময় বিগ্রহ অনাদির আদি যিনি সর্বকারণের কারণ, এটা পরিষ্কার, কিন্তু এই সচ্চিৎ আনন্দময় বিগ্রহ এটা কিন্তু সংস্কৃত ভাষা, এটা যদি ভেঙে দাও তিনটে শব্দ বেরোবে, সচ্চিৎ আনন্দ, সচ্চিদানন্দ, সৎ কথার অর্থ এই জগতে যারা ভালো তাদেরকে আমরা সৎ বলি না, এখানে সৎ মানে অনন্ত, তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, আমি আসবো আমি চলে যাব, আমার ছেলে আসবে চলে যাবে, তার ছেলে আসবে চলে যাবে, কিন্তু তিনি রয়ে যাবে, প্রকাশ, এই যে আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে আলোগুলো বন্ধ করে দাও, অন্ধকার, এই যদি আলোটা আমরা না পাই, জ্যোতিটা না পাই, কেউ কাউকে দেখতে পাবো না, ভগবানের কোনো কৃত্রিম আলোর প্রয়োজন হয় না, দেবকী মায়ের গর্ভে কংসের কারাগারে যখন তিনি এলেন চারিদিকে ঝড় বৃষ্টি চলছে, চারিদিকে অন্ধকার, ঝড় বৃষ্টি বজ্রপাত, ভগবান যখন এলেন চারিদিক আলোকিত হয়ে গেল, তিনি নিজেই তার কোনো কৃত্রিম প্রকাশ বা কৃত্রিম আলোর প্রয়োজন হয়, আর বাকি রইল আনন্দ, আনন্দ আমরা বলি ওখানে আজকে ঘুরতে গেলাম খুব আনন্দ পেলাম, না ওটা সুখ, বলে না সুখ দুঃখ চক্রাকারে ঘুরছে, তোমার জীবনে সুখ এসে দাঁড়ালে সুখ পাবে দুঃখও পাবে, যদি কেউ মনে করে আমি সারা জীবন সুখী থাকতে চাই তুমি কিন্তু সুখের মর্যাদা দিতে পারবে না, যদি না তোমার জীবনে দুঃখ আসে, খারাপ আছে বলেই ভালোকে আমরা সম্মান করি, নাহলে কিন্তু করতাম না, খারাপেরও প্রয়োজন আছে, তাহলে জীবনে দুঃখেরও প্রয়োজন আছে, কারণ যখন আমাদের খারাপ সময় আসে চোখে আঙুল দিয়ে কিছু মানুষ দেখিয়ে যায় যে তারা কতটা সার্থক,
আমার যদি খারাপ সময় না আসে ওই মুখোশধারী মানুষগুলো কিন্তু আমি কোনোদিনই চিনতে পারতাম না। কিন্তু আনন্দ যে একবার এই রসময় আনন্দে ডুবে যায়, পৃথিবীর কোনো দুঃখ তাকে আর দুঃখ দিতে পারে না। যারা বাবা সন্ন্যাসী হয়ে গেছে দেখে আসো, মঠ মন্দিরে বসে আছে, তার কোনো প্রিয় মানুষের মৃতদেহ সামনে নিয়ে রেখে দিন দেখি, দেখে তার চোখে জল আসে কিনা, এতটুকু জল আসবে, দুঃখ আসবে। আরে এ তো যাওয়ারই ছিল, কি গেছে, দেহটা গেছে, আরে আত্মাটা তো রয়ে গেছে, ও আবার না কোনোদিন কোনোদিন ফিরে আসবে। কিন্তু আমরা সেটা বুঝি না, আমরা তো সেই আনন্দের মধ্যে ঢুকতে পারিনি, এখন সেই আনন্দটাকে গ্রাস করতে পারিনি। তাই বলছে যে ঘরে গোবিন্দের নিত্য সেবা হয় সে ঘরে দুঃখ ঢুকতেও ভয় পায়। মাধবের নিত্য সেবা হচ্ছে দুজনের সংসার খুব সুখের, দেখতে দেখতে মায়াবতী মা গর্ভবতী হলো। মা খুশির খবর না দুঃখের খবর গো? বাহ বাহ বাহ, খুশির খবর। মায়াবতী, অমায়াবতী, আর তোমার দুঃখ থাকবে না, দেখো তোমার ঘর আলো করে সন্তান আসবে, তোমার আর নিজেকে একা মনে হবে না, জন্মে গেল আশা। মনে রাখবে তোমাকে যদি কেউ সবথেকে বেশি কষ্ট দেয়, আমাদেরকে সবথেকে বেশি কষ্ট কে দেয়? আমাদের আশা। কিরকম? আরে ওই মানুষটার থেকে আমি এটা পাবো, ওই মানুষটার থেকে আমি এটা পাবো, যখনই সে দিল না সে আমি কাঁদতে বসে গেলাম, আমার দুঃখ পেলাম, ও আমাকে এই কথাটা বললো, কারণ তার প্রতি আমার আশা জন্মে গেছে। যদি মানুষকে কেউ সব থেকে বেশি কষ্ট দেয় না, সে হলো নিজের আশা। যত তুমি এই সংসারের প্রতি আশাটা কম করবে দেখবে কষ্ট কম। এই যে মায়াবতীর মনে জন্মে গেল সন্তান আসবে আনন্দ হবে, কিন্তু মাগন ভগবান সেই সময় বলে বসলো যে করি আমার আশ আমি করি তার সর্বনাশ, আমি করি তার সর্বনাশ, যদি না ছাড়ি আমার পাশ আমি হই তার দাসানুদাস, আমি হই তার, হরে 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 বল, আমি হই তার দাসের অনুদাস। ও মায়াবতী ভালোবাসো আমাকে কতটা, পরীক্ষা দিতে পারবে? আমার ভগবান ভক্তের পরীক্ষা নেয়, কিন্তু কোনোদিন তাকে ছেড়ে। পরীক্ষাটা শুরু হলো কেমন? মায়াবতী মা গর্ভবতী হওয়ার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। আগেই বলেছি মা ছেলেটারও কেউ নেই আর মেয়েটার তো, এইবার মেয়েটা কোথায় যাবে? গর্ভে সন্তান সেই রাধা মাধবের কাছে গিয়ে করজোড়ে দাঁড়িয়েছে, হে মাধব এবার আমি কোথায় যাব, কার কাছে গিয়ে দাঁড়াবো, ভুলে দাও তুমি, কোন অপরাধের শাস্তি তুমি আমায় দিচ্ছ, কি ভুল করেছি আমি জানি না। এ জগতে যদি কেউ দুঃখিনী থাকে সে হলাম আমি, যার ভালোবাসার মতো কেউ। সবাইকে যখন মেরে দিলে আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? আর আমাকে যদি বাঁচিয়েই রাখলে আমার গর্ভেই সন্তান দিলে কেন? কি পরিচয় দেব আমি তোমাকে হে দয়াময়? জীবনে এত দুঃখ দিয়েছো, কোনোদিন তোমার কাছে অভিযোগ নিয়ে আসি। আমাদের জীবনে দুঃখ পেলে আমরা ভগবানের কাছে অভিযোগ নিয়ে যাই, কেন করলে এটা, কেন আমার সঙ্গে এটা হলো। আমি কোনোদিন অভিযোগ আনিনি, আজও আনবো, এটুকু বলবো দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, যেন সেই দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতাটাও দিও। গোবিন্দের কাছে আমাদেরকে জানানো লাগবে কি আমাদের মানব জীবনে মূল মন্ত্র হওয়া দরকার কি, বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি। বিপদে মোরে রক্ষা করো, আমরা ভগবানের বিপদে লেখি, ভগবানকে কি বলি আমাকে রক্ষা করো? না, এটা বলবো না, কোনোদিনই বলবো বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়, শুধু এই আশীর্বাদ করো। আজ বিপদ এসেছে তোমাকে বলছি রক্ষা করো, কাল বিপদ এলে আবার বলবো রক্ষা করো, না আশীর্বাদ করো যেন কোনো বিপদকে ভয় না পাই। দুঃখ তাপে ব্যথিত চিত্তে, যখন দুঃখের তাপ, চিত্ত মানে
মন, দুঃখের তাপ যখন আমার মনটাকে দগ্ধ করবে, কষ্ট দেবে, কারো সান্ত্বনা লাগবে না। কারণ সান্ত্বনা দেওয়ার মানুষ সবদিন আমরা পাবো না। শুধু আশীর্বাদ করো, দুঃখ যেন করতে পারি। যা শুরু হলো গোবিন্দের নাম, কিভাবে চলবে, কি হবে, ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। মায়াবতী মা বসে বসে নাম করছে, করো তালি দিয়ে, শুধু না, আশেপাশের মানুষের সহযোগিতা। ওরে ভক্ত হয়েছে দেখে আয়, ওর ঘরে সব সময় নাম চলে, দিবারাত্রি যখনই যাও ভক্ত আসছে, মানুষ আসছে দেখবে, বলতা চা গলে সবাই ছুটে পালায়, মধুর চা গলে মধু নিতে সবাই। তুমি যদি ভালো মানুষ হও সবাই তোমার কাছে আসবে, খারাপ মানুষ হলে কাউকে বলতে হবে না, সে চলে আসছে। আহা ভক্ত হয়েছে, কেউ গোবিন্দের সেবার জন্য ফল দিয়ে যায়, কেউ গোবিন্দের সেবার জন্য একটু অন্ন দিয়ে গেল, এই সেবা গোবিন্দের সেবা চলে যাচ্ছে। গোবিন্দের সংসারে গোবিন্দের সেবা আটকায় না, মায়াবতীর সেবা আটকায় না। দেখতে 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 মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী, 10 মাস 10 দিন পূরণ হয়েছে। আর যেই না পূরণ হলো, কি হলো গো, আজ শুভ দিন। ও মা, এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে, একটু উলুধ্বনি পাওয়া যাবে না? উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, আজ শুভ দিনে শুভ ক্ষণে জন্ম লভিল, 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 আজ মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, 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 সবার এই ওই দেখ, ওর মায়ের সন্তান হয়েছে, চল গিয়ে দেখে আসি। সবাই দেখতে আসছে, পুত্র সন্তান লাভ করেছে, আহা ভারী মিষ্টি দেখতে ছেলেটাকে। ওমা, সন্তান জন্ম দিতে গিয়ে সবথেকে বেশি কষ্ট কে সহ্য করে গো? সন্তান জন্ম দিতে গিয়ে সবথেকে বেশি কষ্ট কে সহ্য করে? শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না মা। আর সবথেকে বেশি আনন্দ কে পায়? বাবা আবার লক্ষ্মী এসেছে। আরে লক্ষ্মী এসেছে, তুমি হাসো না, একটার পর দুটো কন্যা সন্তান হয়ে গেলে জানো পুরো পৃথিবী যত দুঃখ ছিল তার ঘাড়ে এসে পড়ে গেছে, হয় না? এই হচ্ছে আজকের অবস্থা। আচ্ছা, এখন রোগবিহীন তো মানুষ নেই। একটা জিনিস কেউ খেয়াল করেছো কিনা আমি জানি না, নার্সিংহোমে গিয়ে দেখবে বড় বড় করে দেয়ালে লেখা থাকে বেটি বেটি, জোরে বলো, লজ্জা কিসের বলতে, বেটি বেটি শব্দটাকে দিয়ে মানুষ বোঝাচ্ছে না পশু বোঝাচ্ছে গো? বেটি শব্দটা দিয়ে মানুষ বোঝাচ্ছে না পশু বোঝাচ্ছে? মানুষ মানুষকে মানুষ বাঁচানোর জন্য বিজ্ঞাপন দিতে হচ্ছে, এর থেকে লজ্জার বিষয় কিছু আছে? গাছ বাঁচাও বিজ্ঞাপন দিচ্ছে, ছোটবেলা থেকে দেখছি, এখন মানুষ বাঁচাও বিজ্ঞাপন দিতে হচ্ছে। তার মানে মানুষের মানসিকতা কতটা নিচে। আমরা মানুষ না সবাই? সবাই মানুষ তো, মানুষ না মানুষ গো? আমার মধ্যে মানবিকতা আছে, এই হুঁশটা যাদের আছে তারাই মানুষ। আমিও কি আমার মধ্যে মানবিকতা আছে, হুঁশটা আমার আছে? আমার মধ্যে মানবিকতা আছে, এই হুঁশটা যদি আমার থাকতো, রক্তাক্ত হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকা মানুষটার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেখতে পারতাম না, কতজন লাইক করলো শেয়ার করলো দেখে, আগে আমার মনে জাগতো ওটা কারো বাবা, ওটা কারো ছেলে, ওটা কারো ভাই, ওকে বাঁচাতে,
ওর জন্য হতে পারে একটা পরিবার ভেসে যাবে, আমরা সেটা করি না। কজন মানে গো, কজন চায় তাকে হসপিটালে নিয়ে যাই, আর কজন ছবি তুলে একটু দাঁড়িয়ে দেখবে, কতজন নিয়ে যায়, কতজন ছবি তুলে দেখো, ভাবো। ওটা তোমারও কোনো প্রিয়জন হতে পারতো, সেদিন তুমিও চিৎকার করে কাঁদতে একটা সাহায্যের হাত পাওয়ার জন্য, যেরকম ওই মানুষটা আজ কাঁদছে, ওই জায়গায় তোমারও কোনো প্রিয় মানুষ থাকতে পারে, সেদিন কি হবে? রিউ মা, আমরা মানুষ, মানুষ হয়ে মানুষকে যদি ভালোবাসতে না পারো, আরে ভগবান তো কথাই বলতে পারে না, সচরাচর দেখা দেয় না, তাকে কি করে ভালোবাসবে? যে মায়ের ছোট্ট গর্ভে তুমি 10 মাস 10 দিন রয়ে গেলে, তোমার কোনো অসুবিধে হলো না, তোমার পাঁচতলা বাড়িতে ওই মাকে জায়গা দিতে তোমার খুব অসুবিধে হয়। যে বাবা রাতে না ঘুমিয়ে কাজ করেছে তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে, সময়ের কোনো হিসেব করেনি যে আমি এতটুকু সময়ই কাজ করব, না একটু বেশি কাজ করি, সময়ের হিসেব নয় কাজটা করে যাই, সেই বাবাকে যখন শ্মশান ঘাটে ছেলে পড়াতে নিয়ে গেছে, হ্যাঁ চিতার আগুন জ্বলছে ভাই, বডিটা পোড়াতে আর কতক্ষণ, তাড়াতাড়ি নিয়ে বাড়ি যাব কখন সন্ধে হয়ে, তোমার বডিটা পোড়ানোর মতো সময় তার কাছে নেই, এই ছেলের জন্য তুমি নিজের সব সময়টা বিসর্জন দিয়েছি, এই তো দুনিয়া, তাকে বলবো? আরে যে বাবা মা নিজের সব ত্যাগ করে দিল, যদি তুমি তাকেই ভালোবাসতে না পারো, ভগবানকে ভালোবাসবে কি? মনে রাখবে, যার বুকের ওপর দাঁড়িয়ে আছো ধরিত্রী মা একজন নারী, যার গর্ভে 10 মাস 10 দিন ছিলে সে একজন নারী, যে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে বলে তুমি পৃথিবীর আলো দেখতে পাচ্ছ সে একজন নারী, যার জন্য তুমি বাবা হতে পাচ্ছ সে একজন নারী, যার স্তনদুগ্ধ পান করে বড় হলে সে একজন নারী, যার হাত থেকে ফোঁটা নাও না সেও একজন নারী, আর তোমার সন্তান নারী হলে দোষ? যে ঘরে লক্ষ্মীর অবমাননা হয় সে ঘরে কোনোদিন লক্ষ্মী বাস করে না, যে ঘরে নারী অবহেলিত হয় সে ঘরে কোনোদিন লক্ষ্মী থাকে না। মনে রাখবে, আমি আগেই বলেছি, প্রথমেই বলেছি, মহামায়া শক্তি স্বরূপিণী মাতৃবর্গে চরণে আমার প্রণাম। ভগবান নারী শক্তি, নারী একটা শক্তি, নারী একটা শক্তি, ভগবান যখন নারী সৃষ্টি করলো, নারদ মুনি বলেছিল নারীকে তো দেখতে খুব কোমল মনে হয় না, প্রভু তুমি যাকে সৃষ্টি করলে এত কোমল, এত নরম, এত শান্ত, কি করে সে সৃষ্টি পালন, কি করে সৃষ্টিকে এগোবে? ভগবান বলেছিল এই নারী যখন দর্পণে নিজেকে দর্শন করবে, দর্পণ মানে আয়না, এই নারী যখন দর্পণে নিজেকে দর্শন করবে সে ভুলেই যাবে যে সে কে, তার মনে হবে আমি কোমল, আমি কিছুই করতে পারি না, কিন্তু এই নারী চাইলে, এই নারী চাইলে ভগবানকেও সৃষ্টি করতে পারবে। ভগবানকেও আসতে হয়েছে কোনো নারীর মাধ্যমেই না, তাহলে যে নারী ভগবানকে ধরতে পারে সে নারীর শক্তি কি খুব দুর্বল? না, দুর্বল ভাবো, দুর্বল নয়। মনে রাখবে, নারী চাইলে ধ্বংসও করতে পারে, নারী চাইলে সৃষ্টি করতে পারে। তাই বাবা, সন্তানকে জন্ম দিয়ে সব থেকে বেশি আনন্দ পায় মা, সন্তান পুত্র হোক বা কন্যা, মা কিন্তু কত কষ্ট করে জন্ম দেয়, কত যন্ত্রণা, যখন সন্তান জন্ম দিতে যায় মা যে যন্ত্রণাটা সহ্য করে সেটাকে বলা হয় প্রসব যন্ত্রণা, ওই যন্ত্রণাটা যদি কোনো সুস্থ পুরুষকে, সুস্থ পুরুষকে কয়েক সেকেন্ড দান করা হয় তৎক্ষণাৎ তার মৃত্যু হবে, মারা যাবে, সেই যন্ত্রণা সহ্য করে মা জন্ম দেয়। সন্তানের বদন দর্শন করা মাত্র সব যন্ত্রণা ভুলে যায়, কিন্তু মায়ের মনে আজকে কষ্ট হয়েছে জন্ম দিতে গিয়ে, কিন্তু আনন্দ নেই, কেন না, পরিচয়টা আমি কি দেব পিতা,
নেই। ওই সন্তানকে নিয়ে গিয়ে রাধা মাধবের চরণে শয়নে দিয়ে বলছে, হে মাধব, এ জগতে আমার বলতে কিছুই নেই, সবই তোমার, তোমার বস্তু তুমি আমাকে দিয়েছো ঠিকই, তোমার চরণে নিবেদন করলাম, আমার থেকে তুমি একে দূরে করে দিতেই পারো তোমার ইচ্ছা, কিন্তু কোনোদিন তোমার চরণ ছাড়া করো না। কিন্তু সন্তানকে মানুষ করতে হবে। ওই ছেলেটা একটু বড় হলো, কোলে নেওয়া হলো, ওই কোলে তুলে নিয়ে মা বাড়িতে বাড়িতে ঘুরছে, দিদি একটা কাজ দেন। কাজ দেবে? কোন সন্তানে যদি মা না থাকে, বাবা না থাকে, মা পারে বাবার জায়গাটা পূরণ করতে? পৃথিবীতে এখনো একটা এমন পুরুষের জন্ম হয়নি যে মায়ের জায়গাটা পূরণ করতে পারে। মায়ের মতো স্নেহময়ী মমতাময়ী কেউ হয় না। কিছু বাড়িতে কাজ জোগাড় করেছে, কারো বাসন মেজে দেয়, কারো ঘর মুছে দেয়, কারো রান্না করে দেয়, সর্বদা মুখে কৃষ্ণ নাম গায়, ছেলেটা শয়নে থাকে, ওই কৃষ্ণ নাম শোনে, বড় আনন্দ পায়, ক্ষুধা যখন পায় কেঁদে ওঠে, মা স্তনদুগ্ধ পান করায়, আবার শুয়ে দিয়ে কাজ করে, বদনে নাম গায়, সর্বদা গায়, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওমা, কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, সে কে গো? সে ছাড়া কৃষ্ণ অপূর্ণ। কৃষ্ণকে ডাকলে কাকে ডাকতে হয়? রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধেশ্যাম, আগে রাধা রানী, তারপর কৃষ্ণ। একজনকে ডেকে হয় না, বা দুজনকে ডাক, কিন্তু কলিযুগে এমন একজন আছে যাকে একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়, সে কে? গোবিন্দের গোয়া রাধারানীর না তাই নিয়ে হলো গোরা। সেই গৌর হরিকে ডাকলে রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়, সবাই মিলে গাইব, সবাই করতালি দেবে মা একসঙ্গে, ভজ গৌরাঙ্গ লহ। এত আস্তে আস্তে আস্তে, পেছন দিকে আমা, পেছন দিকে কি হলো গো, একটু হাত দুটো তোলো তো, হ্যাঁ তোলো, হ্যাঁ এদিকে, আমার পেছনে তুলতে বলেছি বলে সামনে কেউ তোলে, রাধে রাধে, চলো একসঙ্গে গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ
দেখতে দেখতে ভক্তি জগতে বড় হচ্ছে ছেলেটা। মায়ের শুনতে শুনতে ছেলেটারও বলা শুরু হলো। বাচ্চারা কিন্তু যা শুনে তাই বলে। তুমি হয়তো কিছু শুনে মনে রাখতে পারবে না, ওরা কিন্তু ঠিক মনে রেখে দেয়। কে বলেছে মনে নেই, কিন্তু কোথাও থেকে শুনলে পরে পরক্ষণে কিছু কোন না কোনো কথার মধ্যে সেটা বলছে। দেখতে দেখতে ভক্তির জগতে বড় হচ্ছে বিহারী। বিহারীর বয়স হয়েছে 5 বছর। এদিকে ছেলেটা যত বড় হচ্ছে ঘরের অভাব তত ধীরে ধীরে বাড়ছে। অভাব বাড়তে বাড়তে অভাবটা এখন চরমে। অভাব এত চরমে দাঁড়িয়ে গেছে যে দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার আর হচ্ছে না। বিহারীর সেবা দিতে গিয়ে প্রায় দিন মাই অভুক্ত থাকে। মা, তুমি কিছু না খেয়ে শুয়ে পড়লে যে? খোকা, শরীরটা আজ আমার ভালো নেই রে, চল শুয়ে পড়ি। এভাবেই চলছে দিন। বিহারী অনুভব করতে পারলো যে আমার ঘরে অভাব, আমাকে কিছু করতে হবে। আমার ঘরে অভাব, আমাকে কিছু করতে হবে। ওই 5 বছরের ছেলেটা বুঝলো, কিন্তু বাবা আজকে আমাদের জগতে 25 বছরের ছেলেরাও এটা বোঝে না। আরে এমএ পাস করলি, চাকরির ইন্টারভিউ দিচ্ছিস, বাবা চাষে যায়, জানা জমিতে একটু, হ্যাঁ আমি এমএ পাস করেছি, জমিতে নাম না, সম্মান চলে যাবে না, বাবা খাটছে খাটু, আমি বসে সময় কাটাবো, তবু তার সঙ্গে কাজে হাত। ছেলেটা বুঝতে পারলো অভাব আছে। যাই হোক, ভক্ত চরণে আমার নিবেদন, এই যে বাবা যে অনুষ্ঠান করাচ্ছেন, বহুদিন থেকে বাবার সঙ্গে যোগাযোগ, বহুবার এই অনুষ্ঠানটা বাধাপ্রাপ্ত হয়েছে, বহুবার ডেট গুলো চেঞ্জ হয়েছে, তারপরে আজ সবাই মিলে একত্রিত হওয়া, একার পক্ষে এত কষ্ট করে সমস্ত ওই ভিক্ষার মাধ্যমে আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে তবে এমন সুন্দর বৃন্দাবনের উনি সৃষ্টি করতে পেরেছে। যতটা আজকে কাজরা দেখে সহজ মনে হচ্ছে, ওনার জন্য কিন্তু আজ থেকে 1 মাস আগেও কাজরা এতটা সহজ ছিল না। তবুও তিনি হার না মেনে নিয়ে লড়াই করে এত সুন্দর হরিবাসর বৃন্দাবনের সৃষ্টি করেছে। উনি আজও ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাবে, আপনারা কেউ ফিরিয়ে দেবেন না। যার যতটুকু সামর্থ্য, যতটুকু দিতে পারবেন, ওনাকে দিয়ে সাহায্য করবেন এবং আশীর্বাদ করবেন, সর্বোপরি মানুষের আশীর্বাদ, কারণ জীবের মধ্যেই ভগবানের অধিষ্ঠান। আশীর্বাদ করুন যেন উনি এখানেই থেমে না থাকেন। আগত বছর উনি আরো আরো বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে এমন সুন্দর বৃন্দাবনী সৃষ্টি করে আবারও আপনাদেরকে নাম সংকীর্তন শোনার সুযোগ করে দেয়। তাই সবাই মিলে ওনার মঙ্গল করতে, ওনার পরিবারের মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ মহানন্দে হরি হরি হরি। আমা বিহারি কি করেছে জানো মা? একটা বড় বাড়ির সামনে গিয়ে চিৎকার জুড়েছে, বাবু বাড়িতে কেউ আছো বাবু? ও বাবু, কে? বেরিয়ে এসেছে বাড়ির মালিক। কে তুই? বাবু আমার নাম বিহারী লাল। বিহারী লাল, কি চাই তো? ও বাবু, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে? কাজ? আচ্ছা মা, 5 বছরের ছেলে যদি এসে বলে কাজ দাও তুমি দেবে? তুই আমার সঙ্গে মজা করছিস? গ্রামের বড় বড় মানুষ আমার সঙ্গে কথা বলতে ভয় পাই, তোমার সঙ্গে মজা করছি, তোরা তো সাহস। বাবু আমি মজা করছি না, দাও না একটা কাজ, যা বলছি এখান থেকে। তাড়িয়ে দিচ্ছে ছেলেটাকে, আর ছেলেটা বাবুর দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, ও বাবু যতক্ষণ না তুমি আমাকে কাজ দেবে না আমি তোমার চরণ দুটো ছাড়বই না। আর বাবু কি করেছে, পদাঘাত করছে, ছাড়, আয় কাদের ছেলে ছাড়, না আমি ছাড়বো না, ছাড় বলছি, না না আমি ছাড়বো না, তুমি বলো এই কাজ দেবে, এক ছাড় বলছি। চিৎকার যাচ্ছে হচ্ছে, বাড়ি থেকে সাড়া দিচ্ছে, কি হয়েছে গো, কে এসেছে, কার সঙ্গে তো চিৎকার করছো? বেরিয়ে এলেন বাবু স্ত্রী, দেখো না কাদের একটা ছেলে এসেছে, কাজ যাই করছে, দেখো দেখো বা কি মিষ্টি দেখতে, দেখো ছেলেটাকে, আয় খোকা ছেড়ে দে, পা দুটো ছেড়ে দে, আয় আমার কাছে, আয় আমার কাছে,
কাছে টেনে জড়িয়ে ধরেছে, এটাই একটা নারী আর একটা পুরুষের মধ্যে তফাৎ। জড়িয়ে ধরেছে, কি নাম তোর? আমার না, আমার নাম বিহারী লাল গো, বিহারী লাল। বাহ, ভারী মিষ্টি নাম তো। কি চাই তোর খোকা? কেন এসেছিস তুই এখানে? ও মা, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে? কাজ? দেখো বাবা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ সবাইকেই করতে হয়। এখন তোমার যে বয়স, সে বয়সে তোমার কাজ কি? কাজ? পড়াশোনা করবে, খেলাধুলো করবে, পাঠশালায় যাবে, এটাই তো তোমার কাজ। পাঠশালায় যাও তো। না, আমি পাঠশালায় যাই না। কেন পাঠশালায় যাও না? কেন মা? পাঠশালায় যাব, কে নিয়ে যাবে আমাকে? যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যাবে, আমার জীবনে তো সে মানুষটাই নেই। কে নিয়ে যাবে বলো? আমার তো বাবা নেই। খেলা করতে যাওয়ার কথা বললে না, আমি যাই। আমি খেলা করতে যাই, কিন্তু এখন আর যেতে ভালো লাগে না। কেন? তোমার খেলতে ভালো লাগে না? খেলতে ভালো লাগে, কিন্তু বন্ধুদের সঙ্গে একসঙ্গে থাকতে আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? কেন খোকা? জানো মা, প্রায় দিন আমরা খেলা করতে করতে ভুলেই যাই, অন্ধকার হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। যখন আমরা খেলার ছলে ভুলে যাই বাড়ি ফিরে যাওয়ার কথা, সবার বাবা তাদেরকে ফিরিয়ে নিতে আসে, চারিদিকটা অন্ধকারে ঢেকে গেলেও আমার বাবা কোনোদিন আমাকে নিতে আসে। বন্ধুরে, কত খেলনা কিনে দেয় তাদের বাবারা, নিয়ে এসে আমায় দেখায়, দেখ 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 না, আমার বাবা আমাকে কিনে দিয়েছে, বিশ্বাস করো মা। আমার বাবা কোনোদিন আমায় কিছু কিনে দেয়নি, আমাকে কখনো ভালোবাসেনি, আমাকে কখনো জড়িয়ে ধরে, আমাকে কখনো বুকে টেনে নেয়নি আমার বাবা। খোকা, তোর বাবা কোথায়? আমার বাবা জানি না। আমার মাকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, মা সবার তো বাবা আছে, আমার কেন নেই? আমার ঘরে থাকা রাধা মাধবের দিকে দেখিয়ে দিয়ে আমার মা বলেছিল, তোর বাবা কোথায় ওই রাধা মাধব জানে? আমি শোন খোকা, কোনোদিন তোর বাবার কথা আর আমাকে জিজ্ঞেস করবে না। কতবার কতবার চিৎকার করে বলেছি, বলে দাও মাধব আমার বাবা কোথায়, বলে দাও, একবার ফিরিয়ে দাও আমার বাবাকে, ফিরিয়ে দাও। কোনোদিন আমার বাবা ফিরে আসে। সংসার কি করে চলে তোদের? আমাদের কেউ নেই, কেউ ভালোবাসে না আমাকে। আমার মা পরের বাড়ি কাজ করে যা পায় তা দিয়ে আমার সেবা হলেও আমার মা অভুক্ত থাকে। ও মা, তাও না একটা কাজ। কি কাজ করবি বাবা, তুই তোর এতটুকু বয়স। তোমার বাড়ির ওই সামনের গোশালাটায় যে গরুগুলো বাঁধা আছে ওগুলো তোমাদের? হ্যাঁ, ওগুলো চড়াতে দেবে? তুই পারবি না খোকা, খোকা তুই পারবি না। মা, আমার লাগি আমার মা পরের বাড়ি কাজ করতে পারে, আমার লাগি আমার মা অভুক্ত থাকতে পারে, আমি আমার মায়ের জন্য গরু চড়াতে পারবো না, আমি তাহলে কেমন সন্তান? ঠিক পারবো মা আমি, তুমি দিয়ে তো দেখো, না পারলে পরের দিন থেকে না হয় আর দেবে না। বেশ, কাল থেকে কাজে আয়।
পরের দিন সকালবেলায় উঠে মায়ের চরণে প্রণাম করে বিহারী কাজে যাচ্ছে। মা বলছে, কোথায় যাচ্ছিস খোকা তুই? ও মা, আমি কাজ পেয়েছি, কাজে যাচ্ছি। খোকা, এতটুকু ছেলেকে আমি কাজে যেতে দেবো কেমন করে? আমি ঠিক পারবো না। তুই পারবি না, বেশ আমি কথা দিয়ে এসেছি মা, আজ আমাকে যেতেই হবে। তাহলে কথা দিয়ে এসেছি যে যদি না পারি পরের দিন থেকে আর যাবো না। শোন খোকা, যেখানেই যাবি, যেখানেই থাকিস না কেন, বদনে যেন দয়াময়ের নাম থাকে। কারণ দয়াময় হলো সেই বন্ধু যে যেখানেই তুই বিপদে পড়িস না কেন, যখনই বিপদে পড়িস না কেন, ডাকলেই তোর কাছে পৌঁছে যাবে। বেশ, মায়ের চরণে প্রণাম করে বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে ওই 5 বছরের বিহারি মাঠে গরু চড়াচ্ছে। আর মা বলে দিয়েছে নাম গাইতে, বদনে নাম গাইছে কেমন, আধার যাবি একায়মি খুঁজি গত মা হাত ধরে পার করে নিয় গয়া দয়া হাত ধরে পার করে নিয় গয়া আধার যাবি একায়মি খুঁজি গো তোমায় মাতা ভোগিনী ভ্রাতা
বিহারীর কাজে কোনো ভুল নেই মা, আমি তো কাজে কোনো ভুল করিনি, তোমার বাড়ি থেকে আমি রোজ কাজে আসব। মা হেসে বলছে, বেশ বাবা, তুমি রোজ কাজে এসো। শুরু হলো বিহারীর কর্মজীবন। প্রতিদিন যেতে শুরু করলো গরু চড়াতে। ভালোই কাটলো বেশ কয়েকটা দিন। আজও বিহারী গরু চড়াতে গেছে। আজকে আকাশে প্রচন্ড রোদ, মাথার উপর এত রোদ যে রোদে আর থাকা যাচ্ছে। বিহারি চিন্তা করলো, গরুগুলো তো চড়বে, ঘাস খাবে, তা আমি গরুগুলোর পেছন পেছন ঘুরে কি করব। গাছের তলায় তাহলে একটু বসে, ছায়া আছে তো, গাছের তলায় বসে পড়েছে। ফেক দি গুনগুন গুনগুন করে গোবিন্দের নাম গাইছে, মা বলে দিয়েছে দয়াময়ের নাম গাই, নাম গাইছে। এদিকে বেলা গড়িয়েছে, দুপুর গড়িয়েছে, বাহ সুন্দর এবার বাতাস দিচ্ছে। এবার কি হবে গো? আমা ফেক দিয়ে বসে আছে, বাতাস দিচ্ছে, কি হবে? ঘুম পাবে তো? মায়েদের ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, আহা ঘুম পাচ্ছে না। সারাদিন এত পরিশ্রম, ঠিক ঘুম এসে যায় তাই না? অথচ ভেবে দেখেছেন মা, ঘরে শুলে ঘুম ধরে, আমা বাড়িতে শুলে বিছানায় ঘুম ধরে, চিন্তা আসে না? আসে, ঘুম ধরতে চায় না। ভাবো নরম বিছানা, গরম ঘর, হ্যাঁ শুয়ে পড়েছি, ঘুমের ওষুধ, তাও ঘুম আসছে। আর হরিবাসরে বসেছি শক্ত মাটিতে, চিৎকার চেঁচামেচি, এ ঠিলছে ও ঠিলছে, তাতে ঘুম এসে ভাবা লাগে কত শান্তির জায়গা। বিহারি ঠেক দিয়ে ঘুমিয়ে পড়েছে, এখন মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছি, হাত তুলতে হচ্ছে। যে ঘুম হচ্ছে, যখনই হরিধ্বনি দিয়ে হাত তুলতে হয়, মনে মনে আমাকে গালাগালি, ঘুম হচ্ছে শুধু হরিবাবু আর হরি দিল তো ঘুমটাকে ভাঙিয়ে মেয়েটা। না না, পেছন থেকে বলছে না না না। কিন্তু বাবা, বিহারীকে তো হরিধ্বনি দিয়ে আনার কেউ নেই, হরিধ্বনি দিলে নয় ঘুম ভাঙ। ঘুমটা বেশ ভালোই হয়ে গেছে। যখন কে ঘুম ভাঙলো, দুপুর গড়িয়ে বিকেল, এবার বিকাল বিকেল গড়াতে যায়। মেঘ করেছে? না না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, সর্বনাশ, বিকেল হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আর বাড়ি ফিরতে হবে চিন্তা করে যেই না, তাড়াতাড়ি করে গাভীগুলোকে এক জায়গায় করতে হবে। গাভীগুলোকে এক জায়গায় কাজ করতে গিয়ে দেখলো একটা বাছুরি হারিয়ে গেছে। গরু চরানোর কাজ করে বাছুরি হারিয়ে দেবা, আর রক্ষে থাকবে না। যে গরুগুলো ছিল সবকে এক জায়গায় বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু করেছে। খুঁজতে 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 অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, অবশেষে বাছুরি পাওয়া গেল। দেখো মা, বাছুরি হারিয়ে গেল, বিপদ হয়েছে? হয়েছে না হয়নি? আমার বাছুরি হারিয়ে গেছে, বিপদ হয়েছে, তারপর আবার বাছুরি পাওয়াও গেল। তাহলে হারিয়েও গেল, পাওয়াও গেল, মাঝখান থেকে কি হয়ে গেল? কি হয়ে গেল?
সময়টা অনেকটা বৃথা চলে গেল। ভগবান যা করে, ভগবান যা করে মঙ্গলের জন্য, জানো তো? মানো কি? আরে জানি তো সবই, মানো কি? মানতে আর পাচ্ছি না, পান থেকে চুন খসলেই তোমার দোষ। সামনে যে থাকবে তারই দোষ, চাকরি হয়নি কার দোষ? ভগবানের দোষ। ছেলেটার বয়স হয়ে গেছে কার দোষ? বিয়ে হয়নি, ভগবানের দোষ। ঘর বাড়ি হয়নি কার দোষ? ভগবানের দোষ। আরে ভগবান দেয়নি তো কি করে? এটাই তো কথা, ভগবান দেয়নি তাই হয়নি, সব দোষ ভগবান। মানুষ কেমন জানেন তো বাবা, ভেবে দেখুন, বলছে আরে তুই যে চাকরি ইন্টারভিউ দিতে গেলি তোর হয়নি, আরে ওপারে দাদা তো হয়ে গেছে জানিস না, তোর সঙ্গে গিয়েছিল, আরে ভগবান কপালে রাখেনি হয়নি, তার দিয়েছে হয়েছে, তাই তো? এবারে চাকরিটা হয়ে যাবে। কিরে তো চাকরিটা হয়ে গেল? আরে হ্যাঁ, এমনি এমনি হয়েছে, কত রাত জেগে পড়েছি, হ্যাঁ কত খেটেছি, কত পরিশ্রম করেছি, তবে না হয়েছে, এমনি এমনি হয়ে গেল। যদি খারাপ হয় সেটা ভগবানের, আর ভালো হলে আমার, ভালো হলে আমি করেছি, আর খারাপ হলে ভগবান করেছে। বাছুরিটা হারিয়ে গেছে, দেখো বাবা অভিযোগ নয়, ভগবান যা করে ভালোর জন্য। আজকে বাছুরি হারিয়ে গেল, পাওয়া গেল, কি ভালো হলো লক্ষ্য করো। আজকে বিহারি বাছুরি নিয়ে এবার গাভীদেরকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরছে। আজকে যে রাস্তা ধার দিয়ে যদি কেউ যায় দেখবে এখানে কীর্তন চলছে। বিহারি পথের ধার দিয়ে বাড়ি যাচ্ছে এবং পথের ধারে দেখছে ভাগবতী আসর চলছে, ভক্তরা সবাই মিলে একত্রিত হয়ে বসে, বহু ভক্ত একসঙ্গে গাইছে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই, না না গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, সুন্দর নাম চলছে। এইবার পাঠক ঠাকুর পাঠ করছে, বিহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আর পাঠক ঠাকুর কি পাঠ করছে জানো বাবা? শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা ২৪ জন সখা, তারাও গরু চড়ায়, তারা শুধু গরু চড়ায় না, কটা গরু চড়ায় গো? কৃষ্ণের কটা গরু ছিল?
কৃষ্ণের কটা কাবি ছিল? নব লক্ষ ধেনু। নব লক্ষ ধেনু, বাপরে! তারা যমুনা থেকে জল পান করে শুধু গরু চড়ায় না, কাজও করে, আবার খেলাও খেলে। তারা কি খেলে? নিত্য বিনোদ খেলা। নিত্য মানে প্রতিদিন, বিনোদ মানে নতুন, প্রতিদিন নতুন নতুন খেলা খেলে। সবার খাবার তারা ভাগ করে খায়। আবার জানো, যদি কারো গাভী হারিয়ে যায় তাকে খুঁজতে লাগে না। কেন খুঁজতে লাগে না? কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে, ওটা বাজালেই গাভী আপনা ফিরে আসে। আপনার মাথায় এই কথাগুলো শুনে কি এলো বলতে পারবো না। ছোট্ট বিহারি ছোট্ট মাথায় একটা কথা ঢুকে গেল, কম গরু চড়ালে কম মাইনে, আর বেশি গরু চড়ালে বেশি মাইনে। এখন তাড়াতাড়ি মায়ের অভাবটা দূর করতে হবে। এদিকে আমি একা চড়াই, ওরা 24 জন, আমি গেলে হয়ে যাবে 25 জন। খাওয়া দাওয়া ভালো পাওয়া যাবে, সবাই খাওয়া, কাজও হবে, আবার মাইনেও বেশি পাওয়া যাবে। আজকে আমার বাছুরি হারিয়ে গেল, খুঁজতে হলো, ওখানে থাকলে কৃষ্ণের হাতে বাঁশি আছে, খুঁজতে হবে, বাঁশি বাজালেই চলে আসে। তা সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমিও যাব। কোথায় যাবে? বৃন্দাবন। কিন্তু কোথাও কাজে যেতে হলে সবার আগে কি করতে হবে? নতুন কোথাও কাজে যেতে হলে সবার আগে কি করতে হয় গো বাবা? আগে খোঁজ খবর আর ঠিকানা পত্রটা নিয়ে নিতে হবে, ভুল জায়গায় চলে যাবে না। তা যে বলছে তার কাছে একটু ভালো করে জেনে নি বাকিটা। ওই পাঠক ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর শোনো, এই যে তুমি এতক্ষণ যে কৃষ্ণের কথা বলছিলে না, ওই যে 24 জন সখা নবলক্ষ ধেনু, ওই কৃষ্ণ যে গরু চড়ায়, আমি গেলে কি আমাকে বন্ধু করে নেবে? ওরা তো 24 জন, আমাকে নিলে 25 জন হয়ে যাবে। আচ্ছা 25 জন বন্ধু মিলে যদি গরু চড়ায়, বলো না কৃষ্ণ কি আমাকে বন্ধু করবে? আমি কি বৃন্দাবনে গেলে কৃষ্ণকে দেখতে পাবো? পাঠক ঠাকুর স্তম্ভিত হয়ে ছেলেটার কথা শুনছে আর ভাবছে এ কি প্রশ্ন। দেখো এমনিতে তো আমরাও বলি বৃন্দাবনে কৃষ্ণ এখনো আছে, প্রকৃতপক্ষে কি দেখেছি? কি করে বলবো তোকে যে তুই গেলে কৃষ্ণকে দেখতে পাবি? আমরাও তো শাস্ত্রে পড়েছি, অদ্যবধি সেই লীলা করি গৌর রায়, কোন কোন ভাগ্যজনে সে লীলা দেখিবার। কি হলো ঠাকুর বলো না? না, বৃন্দাবনে গেলে তুই কৃষ্ণকে দেখতেও পাবি না, আর সে তোকে বন্ধুও করবে না। কেন কেন বন্ধু করবে না? কারণ সে সবাইকে বন্ধু করে না। কাকে বন্ধু করে? যে তাকে অনেক ভালোবাসতে পারে। ভগবান অন্য কিছু চায় না, শুধু চায় ভালোবাসা। শুধু ভালোবাসলেই হবে? হ্যাঁ, তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস তবেই সে তোকে ধরা দেবে। ঠিক আছে, আমি আমি কৃষ্ণকে অনেক ভালোবাসব, তাহলে আমাকে বন্ধু করে নেবে তো? ঠিক নেবে, যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস তোকে বন্ধু করে নেবে। বেশ, আমি তাহলে বৃন্দাবনে যাব। ও মা, পাঠক ঠাকুর বলছে এক ভেবে, আর বিহারী কিন্তু অন্য কিছু ভাবছে। পাঠক ঠাকুর বলছে ভগবানকে ভালোবাসলে তবে পাওয়া যায়, আর বিহারি ভাবছে কি? হ্যাঁ না, বিহারি ভাবছে আরে আমার মতো তো একটা বন্ধু ছেলে, তাকে ভালোবাসা কি এমন কঠিন কাজ? ঘোড়া করেও জানে না ভগবান, আর তাকে পাওয়াটা কত কঠিন। শুধু ভালোবাসলেই তো হবে, আমি ঠিক মেরে যাব, আমি বৃন্দাবনে যাব। আসি গো, এক কথা শোন, তোর নাম কি? আমার নাম বিহারী লাল। সত্যি বৃন্দাবনে যাবি? সত্যি, আমি আজই বৃন্দাবনে যাব। তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? কই না তো, আয় বলে বস। শিক্ষণীয় বিষয় মা, তুমি গোবিন্দকে যতই ভালোবাসো, যতই ডাকো, যতই চাও না কেন, যে জীবের গুরু কর্ণ নাহি হয় পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। যতদিন না তোমার গুরু দীক্ষা হচ্ছে ততদিন তুমি গোবিন্দ সেবার অধিকারী নয়, কারণ মানুষ গোবিন্দ সেবার অধিকারী, পশু 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 গোবিন্দ সেবার অধিকারী নয়। তাই বলছি যে জীবের গুরু কর্ণ নাহি হয় পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। বিহারীকে কোলে বসিয়ে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়েছে, আর বিহারী গুরুদেবের চরণে প্রণাম করে
গুরুদেবের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, বাড়ি ফিরছে মা। মায়ের থেকে বিদায় নিতে হবে, তা মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো বিহারীর সঙ্গে, আর বিহারীর সঙ্গে বৃন্দাবনে যেতে হলে একটু গুরুদেবের অনুমতি নিয়ে নিতে হবে, কারণ বৃন্দাবন যেতে গেলে, কোনো তীর্থভ্রমণে যেতে গেলে গুরুদেবের অনুমতি নিতে হয়। এই চলুন আমরা সবাই মিলে একটু গুরু নাম গাইব, গুরু স্মরণ করে যাব বৃন্দাবনে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তুমি গুরু মাতা পিতা তুমি গুরু নাম গাইতে গাইতে বাড়িতে এসেছে মা, যার গাভি তাকে ফেরত দিয়েছে, দিয়ে বলছে মাইনেটা ফেরত দিয়ে দাও। এই আমাকে মাইনে দাও। আরে এখন কি মাইনে? বলে তোমার ঘরে আমি আর কাজ করব না, ভালো জায়গায় কাজ পেয়েছি। মাইনে নিয়ে বাড়িতে এসে মায়ের হাতে কড়ি তুলে দিয়েছে। নাও মা, তুই কোথায় পেলি? না মা, আমি যার বাড়িতে ঘরে কাজ করতাম কাজ ছেড়ে দিয়ে চলে এসেছি। কেন? নতুন জায়গায় কাজ পেয়েছি। কোথায়? বৃন্দাবন। আরে সে তো অনেক দূরের পর, তুই বৃন্দাবন যাবি কি করে? সেখানে তোকে কে কাজ দেবে? কি কাজ করবি তুই? আমি সব খোঁজ খবর নিয়ে এসেছি, বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, কৃষ্ণের বন্ধু হব আমি, আর কৃষ্ণের সঙ্গে গরু চড়াব। কৃষ্ণ বৃন্দাবনে আছে, আমি কৃষ্ণকে পাবো, মনে এই যে বিশ্বাস জন্মে গেল বিহারীর। এখন যদি মা বলে যে নেই, মিথ্যে কথা, তার মানে মনের ভক্তিটা নষ্ট হয়ে যাবে। মা হয়ে কখনো গোবিন্দ ভক্তি সন্তানের মনে নষ্ট করতে নেই। বাবা দেখ, তুই বৃন্দাবনে যাবি, কৃষ্ণের বন্ধু হবি, সব ঠিক আছে, কিন্তু আমি তোকে এখন যেতে দেব না। কেন? বড় হলে যাবি বাবা, এতটুকু ছেলে আমাকে ছেড়ে চলে গেল, আমি থাকবো কেমন করে? মা শোনো, মা শোনো, তুমি যে বলছো বড় হয়ে গেলে বৃন্দাবনে যাব, বড় যে হব তার কি কোনো নিশ্চয়তা আছে? বিদায় দাও মা, আমায় বেঁধে রেখো না। ও মা, আমি যদি কৃষ্ণের বন্ধু হতে পারি না, আমাদের সব অভাব মিটে যাবে। ও মা, অভাব মিটে যাবে? অভাব আপনাদের অভাব নেই তো? কৃষ্ণের বন্ধু হলে কিন্তু অভাব মিটে যায়। ও মা, অভাব আছে নাকি বাড়িতে? নেই তো? এদিকের মায়েদের অভাব আছে? অভাব নেই তো? আছে, চলে গেছে। আচ্ছা, বাবাদের অভাব আছে নাকি? বাবাদের অভাব আছে? বাবাদের একটু আদ্র অভাব থাকে, মাসে 10,000 টাকা ইনকাম করে, চা খেতে যাওয়ার সময় মাকে বলবে 10 টাকা দেবে একটু চা খাও, কারণ ক্যাশ বাক্সের চাবিটাই তো মায়ের কাছে। হরি বল, হরি বল। মা যদি মানি ব্যাগ রাস্তায় পড়ে যায় তবুও ফেরত পাওয়ার আশা, যদি কেউ না কুড়োয় ফেরত পাওয়া যায়, কিন্তু ভুল করে যদি পকেটে টাকা রেখে সেই জামা কাপড়টা ধুতে দিয়ে দেয়, ওই টাকাটা আর কোনোভাবেই ফেরত পাওয়া যাবে। রাধে রাধে, অ ভাব, অ ভাব, গোবিন্দের চরণের প্রতি ভাবের বড় অভাব। আমাদের ঘরে অন্য কিছুর অভাব নেই, সব কিছু আছে, খাওয়া দাওয়া ভালো মন্দ, ভালো পড়া, টিভি, ফ্রিজ, এসি সব আছে, আছে না? কিন্তু বাবা গোবিন্দকে যখন সেবা দেব, দেব কি? জোরে বলো, ওইখানেই অভাব রয়ে গেল। সব কিছুর উন্নতি হয়ে গেল, কিন্তু গোবিন্দের নকুন্দনার উন্নতি আর হল না, আর হবেও, বরং অবনতি হয়েছে। কটা করে দাও,
আগে কটা দিতে? চারটে পাঁচটা দিত, এখন দুটো দেয়। ভুল করে যদি ডিব্বা থেকে দুটোর জায়গায় তিনটে পড়ে যায়, আবার তুলে রেখে এইখানটাতেই অভাব রয়ে গেল, আর কোথাও অভাব নেই। তাই বলছে, ওমা যদি কৃষ্ণের বন্ধু হতে পারি সব অভাব দূর হয়ে যাবে। নয়ন জলে মাকে ভাসিয়ে দিয়ে, মা কাঁদছে ছেলেকে বিদায় দিয়ে, কিন্তু পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা তুমি তো কাঁদলে হবে না, কারণ সন্তানকে তুমি গোবিন্দের চরণে সঁপে দিয়ে বলেছিলে আমার থেকে দূরে করে দাও দেবে, কিন্তু তোমার থেকে দূরে করো। আজকে সে তোমার সন্তানকে নিজের করে নিল, আনন্দ করো। এত সন্তান হয় মা, কোন সন্তান গোবিন্দ সেবায় লাগে? আনন্দ করো যে তুমি কৃষ্ণ ভক্ত সন্তান গর্ভে ধরেছো। দুঃখ নয় মা, চোখের জলে নয়, মুখের হাসিতে বিদায় দাও, তোমার সন্তান কৃষ্ণ সেবায় যাচ্ছে। জানো তুমি কত সৌভাগ্যবতী মা। বিদায় দিল মা সন্তানকে, আর বিহারী বিদায় নিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। পথে যাকে দেখতে পাই তাকেই বলছে, বলে দাও না বৃন্দাবন কোন পথে, ও ভাই বলো না বৃন্দাবন কোথায়, ভাই বলে দাও না বৃন্দাবন কোন পথে। কোন মা যদি জল নিয়ে যায় তার কাছে গিয়ে বলে একটু জল দাও, গাছে পাকা ফল দেখলে সেখানে ঢিলি ছুটছে ফলটা পড়লে সেবা করবে। এইভাবে এগিয়ে চলেছে বিহারি। চলুন মা আমরা সবাই মিলে এগিয়ে চলবো, ও ভাই বলে দাও না বৃন্দাবন কোন পথে। বলে দে বল বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড দেখো রাধাকুণ্ড গিরিগোবন।